क्लास सेवेन मॉडल एक्टिविटी टास्क सेप्टेम्बर मासेर मैथ तो प्रथम जेई कोश्चिनटा आछे जखन कोनो ट्रेन सेतु अतिक्रम करे तखन ट्रेनटिके अतिक्रम करते हबे उत्तर सी नम्बर तो परेर प्रश्नगुलो आमि लिखिनि शुधु अ्यान्सारगुलो लिखेछि दुई नम्बर हबे डी तीन नम्बरटा हबे सी चार नम्बर हबे डी दुइयेर एक एक नम्बरटा हबे सत्य दो नम्बर मिथ्या तीन नम्बर मिथ्या चार नम्बर सत्य तीन एक दुई दशमिक स्थान पर्यंत बार करते हैं किन्तु आमी वर्गमूलटा तीन दशमिक स्थान पर्यंत करब कारण वर्गमूल बार करते गेले तीन कर ले तार आमी परेरटा देखे आगेरटा निर्णय करते हैं आसन्न मान तई आमी तीन घर पर्यंत करेछि ठीक आछे करार पर हमें दुई नम्बर आछे त्रिभुजे त्रिभुजे सर्वसमतार धर्म शर्त जेटा बाहु 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 आछे तारपर आछे बाहु कोण बाहु और आछे कोण कोण बाहु समकोण अतिभुज बाहु तारपर तीन नम्बर एक्स प्लस वाइर मानटा देवा आछे फाइव शुद्ध एक्स वाइर मानटा बार करब आगे जे एक्स वाई ए बी जे सूत्र ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर बाय फोर ठीक है एटा करे आमाके छय बेरालो तारपर एक्स एट एक्स वाइर थेके आमी एट एक्स वाई शुद्ध एक्स वाइर मानटा बार करलाम এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি করে এক্স প্লাস ওয়াইয়ের মান তো এক্স প্লাস ওয়াইয়ের মান তো পাঁচ ঠিক আছে আমরা এখানে বসেছি এই ফার্স্টে লেখা আছে এখানে এক্স প্লাস ওয়াই সমান পাঁচ আর এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তো আমি এখানে পাঁচ লিখলাম পাঁচের স্কোয়ার আর এখানে এক্স ওয়াই মানে তো ছয় বেরিয়েছে এটা এক্স ওয়াইয়ের মান তাহলে ছয় গুণ দুই ছয় গুণ বারো পঁচিশ থেকে বারো বাদ দিলে হবে তেরো তো আমি এই মানটা শুধু এইটের এইটের জায়গায় গুণ করল এইটের পরে গুণ আর এক্স ওয়াইয়ের মানটা ছয় বেরিয়েছে এখানে ছয়টা দেখবো আর এটার মান তেরো বেরিয়েছে আমি তেরো ছয় তেরো আটাত্তর আর আট আটাত্তর ছশো চব্বিশ ঠিক আছে ছশো চব্বিশ অ্যান্সার নেক্সট নেক্সট আছে চার নম্বরটা এবিসি ত্রিভুজ আঁকো যার বিসি সমান ফাইভ পয়েন্ট ফাইভ তো সবার ফার্স্টে আমি একটা দাগ টেনে নেব বলেছে এবিসি ত্রিভুজ আঁকতে তো বিসি বাহুটা আমি আগে এঁকে নিচ্ছি বিসি বলেছে ফাইভ পয়েন্ট ফাইভ আমি এখান থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এঁকে নেব জিরো থেকে ধরবো জিরো থেকে এটা ফাইভ আর ফাইভ পয়েন্ট ফাইভ মানে যে ফাইভ এখানে ঠিক আছে ফাইভ পয়েন্ট ফাইভ আমি এখান থেকে এঁকে নিলাম হয়ে গেল আমার ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এবার দেখবো যে এবিসি ষাট ডিগ্রি বলেছে তাহলে এটা কত করলাম ফাইভ পয়েন্ট ফাইভ এবিসি ষাট ডিগ্রি বলেছে তাহলে আমি এখানে একটা ষাট ডিগ্রি কোণ এঁকে নেব ঠিক আছে একবার কেটে আর একবার কাটলেই ষাট ডিগ্রি হয়ে যায় ষাট ডিগ্রি কোণটা আমি এঁকে নিলাম ঠিক আছে এটা এই বাহুটার নাম তো বিসি লেখাই আছে বিসি দিলাম আর যেহেতু আমাকে এখানে এবিসি ষাট ডিগ্রি মানে বি মাঝখানে আছে তাই বি এর উপর ষাট ডিগ্রি করলাম পরেরটা আছে কি এসিবি তিরিশ ডিগ্রি মানে সি মাঝখানে আমাকে সি এর উপর একটা তিরিশ ডিগ্রি কোণ আঁকলেই হয়ে যাবে কী করবো
आगे 60 डिग्री करे नेब, प्रथम काटले 60 डिग्री हाई। এবার আমি এটা হাফ করে দেবো, এই মাপেই করে দিলেও হবে। এটাকে একটু বড় করে দেবো, বড় করে দিয়ে এখানে বসিয়ে, ঠিক আছে, হয়ে গেল এটা 30 ডিগ্রি। আর এখানে আমি নাম দিয়ে দিলাম ए, ए बिंदुटार नाम ए दिलाम, तहले ए बी सी एटा हलो 60 डिग्री और ए सी बी एटा हलो 30 डिग्री। ठीक है, त्रिभुज त्रिभुज आँकते बोलेछे, त्रिभुज आँका हये गेलो। एबार आमी जदि एकटु मन करि तो एकटु नामटा दिये देबो, षाट डिग्री ए सी बी, 30 डिग्री और बी सी बाहू जेटा, बी सी बाहू दे 5.5 सेमी। ठीक है, तो यह पर्यंत भलो लगले अवश्य सबसक्राइब कर रखबे, लाइक शेयर करते भूलना।